हेलो बंधुरा केमन आछे सबाई, आमी तोमादेर बंधु एमएम जेम्स। आज के आमी तोमादेर साथे शेयर करते चलेछी आमार प्रतिदिन सकाले रुटीन। एखन समय सकाल 7টা আর এখন আমি বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে জগিং করতে। আমার সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে নৌকাটা, সেটা হলো মৎস্য শিকারের নৌকা। জেলেরা সারা রাত মাছ শিকার করে এবং সকালে তারা সেই মাছ নিয়ে সমুদ্রের তীরে আসে। সত্যি দেখে আমার মনে হচ্ছে আমি যেন 1800 বা 1900 অবস্থান করছি। জেলেরা যখন এই মাছ এবং নৌকো নিয়ে সমুদ্রের তীরে আসে, আমি তাদের প্রতিদিন এই নৌকো টেনে সমুদ্র থেকে তীরে তুলতে সাহায্য করি, আর এটা আমার খুব খুব ভালো লাগে। আর তাদেরকে প্রতিদিন সাহায্য করায় এখন তারা আমার বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। নৌকো তীরে ওঠার পর তারা তাদের জাল থেকে মাছ সংগ্রহ করে। বিভিন্ন ধরনের মাছ তাদের জালে উঠে আসে, তবে মাছেদের মধ্যে বেশিরভাগই ভাংরা বা ম্যাকরেল মাছ, যেটা গোয়া এবং মহারাষ্ট্রতে প্রচুর বিখ্যাত একটি মাছ। আর এই মাছ হলো গোয়ানদের এক ঐতিহ্যবাহী মাছ। দৈনিক খাবারের তালিকায় এই ম্যাকরেল বা ভাংরা মাছ থাকাটা যেন অত্যন্ত জরুরি, এবং তাদের রান্না করার পদ্ধতিটাও অত্যন্ত দারুণ। তা গোয়ান স্টাইল হোক বা রাওয়া ফ্রাই মশালা ফ্রাই হোক, সবটাতেই তাদের মাছের স্বাদ মেলা জুড়ি মেলা ভার। অন্য দিনের তুলনায় আজ মাছের পরিমাণ অনেক কম। এই মাছ সব সময় বেশি পাওয়া যায় না, কখনো বা কম, আবার কখনো বা অনেকটাই বেশি। যে সময় যেতে না যেতেই দূরে আর একটা নৌকো আমার নজরে এলো। তারাও সারা রাত মাছ ধরার পর এখন সমুদ্রের তীরে রওনা দিয়েছে। এই নৌকোটাও ঠিক একইভাবে সমুদ্রের তীরে তোলার জন্য প্রস্তুতি চলছে। আর দেখি আমি এখন তাদেরকে হেল্প করতে পারি কিনা। এইভাবে সকাল 9টা পর্যন্ত চলতে থাকে জেলেদের মাছ সংগ্রহের কাজ।